কল্যাণী, বর্ধমান, যাদবপুর সহ রাজ্যের 10 বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়োগের বিষয়টি নাকি সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর টুইট থেকে স্পষ্ট, রাজ্যপালের সেই সিদ্ধান্তে সরাসরি বিরোধিতা করছে রাজ্য। রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই করেছেন বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে তিনি বলেন, এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। সূত্রের খবর, বুধবার রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। বৈঠকে একাধিক অভিজ্ঞ অধ্যাপককে ডাকা হয়েছিল সেখানে। তারা উপাচার্য হতে চান কিনা তা জানতে চাওয়া হয়েছিল অধ্যাপকদের কাছে। এরপর বৃহস্পতিবারই 10টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। স্বাভাবিকভাবেই রাজভবনের সঙ্গে রবানের সংঘাত যে আরও এক ধাপ এগিয়ে গেল তা বলাই যায়। উল্লেখ্য, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ 10 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যায় সম্প্রতি। সেই সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে এদিন।